হয় সংগ্রামী যুব ছাত্র পরিষদ আজি যে কেন্দ্রীয় লাচিত দিবস আমি উদযাপন করেছো, আজি লাচিত দিবস আমি স্মরণ করে বিশ্বনাথ বিশ্বনাথ জেলা সমিতির উদ্যোগত বিশ্বনাথ আর জিনজিয়া আঞ্চলিক সমিতির সহযোগত আমি যে লাচিত দিবস উদযাপন করব ওলাইছো। ইয়াত আমার বিভিন্ন কার্যসূচী হয়ে গেছে, চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়ে গেছে, পতাকা উত্তোলন হয়ে গেছে, লাচিত বরফুকনের প্রতিছবিত মাল্যর্পণ হয়েছে, শহীদ তর্পণ হয়েছে, আর আমার দুপুরিয়া আমার 12:30 বজারপা মুকলি সভা আছে। আর মুকলি সভাত আমার নির্দিষ্ট বক্তা হিসাবে আমি বুরঞ্জীবিদ ডক্টর নিত্যানন্দ গগৈ ডাঙরিয়াক আমি এই অনুষ্ঠানলে নিমন্ত্রণ জানাইছো। লগতে বিভিন্ন ছাত্র সংগঠনের লগতে জনগোষ্ঠীয় সংগঠনের কেন্দ্রীয় বিষয়ববী ইয়াত উপস্থিত থাকিব আজি। আর লগতে আমার এই অনুষ্ঠানের লগতে আমি সন্ধ্যালয় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছো, আর এই সাংস্কৃতিক অনুষ্ঠানত আমার উপস্থিত থাকিব এজন ভাল গায়ক, যখন আমার গোটেই অসমের ভাল এজন গায়ক মৃদীপ গগৈ আর ভাসতী কেওঁ দুজনক আমি নিমন্ত্রণ জানাইছো এই সাংস্কৃতিক অনুষ্ঠানের কারণে। আর সকলকে আপনার এই মিডিয়া চ্যানেলের জড়িয়ে নিউজ চ্যানেলের জড়িয়ে সমূহ অসমবাসী রাইজক আমি উপস্থিত হবলে আহ্বান জানাইছো, সকল ওলাই আহক আর বীরজনাক সন্মান জানাই আজি সন্ধ্যা গছিক বন্তি প্রজ্বলন করবর কারণে আমি সংগ্রামী যুব ছাত্র পরিষদের তরফের আহ্বান জানাইছো। হয় আজি আমি সংগ্রামী যুব ছাত্র পরিষদ বিশ্বনাথ জেলা সমিতির উদ্যোগত তথা জিলিয়া আঞ্চলিক সমিতির সহযোগত আমি কেন্দ্রীয়ভাবে বীর লাচিত বরফুকন দেবর স্মৃতি দিবস উদযাপন করছো। আর ইতিমধ্যে আজি আমার পতাকা উত্তোলনের স্মৃতি তপন আর প্রতিচ্ছবির সম্মুখ মাল্যর্পণ কার্যসূচী চলি আছে। আজি দিনজোড়া তথা নিশালেও আমি বিভিন্ন কার্যসূচী ইয়াত রাখিছো। আর বিশেষকৈ আমি অল্প পিছতেই আমি বীরজনা কুঁৱৰী এখন আলোচনা চক্র অনুষ্ঠিত করিম, যখন আলোচনা চক্রত বিভিন্ন জাতীয় জনগোষ্ঠী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করব আর বিভিন্নজন অতিথিক আমি ইয়ালে নিমন্ত্রণ করছো। আজি বীরজনার স্মৃতিত অনাগত সময়ত জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করার ক্ষেত্রে বা জাতীয়তাবাদ শক্তিশালী করার ক্ষেত্রে সংগ্রামী যুব ছাত্র পরিষদ তথা বিভিন্ন জাতীয় জনগোষ্ঠী সংগঠনের যুব দায়িত্ব আর কর্তব্য বা বর্তমান জাতির দায়িত্ব যর্তব্য এই বিষয়ে আলোচনা হব। আর এটা কথা আমি আজির এই স্মৃতি দিবস আমি একটা কথাবাসীল একটা আমি বার্তা প্রেরণ করব বিচার যে অসমবাসী সদায় এটি কথা আমি মনত রখা উচিত যে বীর লাচিত বরফুকনের যদি এইখন মূলকত জন্ম নহলহেতেন তেতিয়াহলে হয়তো ভারতের ভূখণ্ডত অসম নামৰ কোনো এটা বা অসমীয়া নামের কোনো একটা জাতি জিয়াই নাথাকিলেহেতেন। যগী পুরোধা বীর ব্যক্তি জাতির অস্তিত্ব রক্ষা করে গেছে সেইগী বীরজনার প্রতি আমার দায়িত্ব আমার কর্তব্য আমি সদায় আমি পালন করে যাব লাগিব। তেখেতর আদর্শরে আমার বর্তমানের যুব প্রজন্মক আমি আদর্শিত করে অনাগত সময়ত অসমত জাতীয়তাবাদ শক্তিশালী করার স্বার্থত আমি কাম করে যাব লাগিব। যিকোনো খবরের বাবে যোগাযোগ করক 7099017330 অথবা 7099017990 নম্বরত।